মিতু ভাই, একটা দুঃখের কথা শেয়ার করতেছি। একবার আমরা ওই পাক স্বাস্থ্য খাই, ও পাতিলে পরে দুটো বাড়ি আসতে, তো ওই হঠাৎ খেয়ে আসি সার্সিতে, এখানে এরকম রাখছি প্যাসেঞ্জের মধ্যে রাখি। আমি রুমে গেছি টাইপ পাউডার নিতে পারি, মানুষ পত্র মনে পড়ি নাই,
আল্লাহ মুসলমান মুসলমানের জন্য বদ্ধ করা ঠিক না। তুই যে জানোয়ারের কথা বললাম, এত খাই না, আমাকে তো পড়ে গেছে একটু ডাউন। হঠাৎ করে ওই মনে করছিল ডান্ডা তেল দিয়ে ডিম ভাজি করে খাইতাম। আসে আসে মনে করেছেন কিস্টান খানা খালি হ্যাঁ ভাই বাপগুলো আস্তে আস্তে ঠান্ডা হোক আর আমার জ্ঞান আর অভাব রয়ে গেছে আমার ভিতরে দেশো তেলের দাম বেশি, এখানে তেলের দাম বেশি। কিছু দেখতে পারি না, এরপর ভালো লাগে বারার সামনে দিতে পারে। পাঁচ সপ্তাহ নামাজ পড়লে শান্তি হয়ে যাবে। সাধারণ লবণ রাখি দেন, লবণের মুখ পর্যন্ত মানুষ সামাল দিতে পারতেছে না। লবণ ব্যবহার করো, সমস্যা নেই, খাও। সমস্যা হয়েছে এক জায়গায়, ঠিক পতন ওই মাথার এই সিপিটে, এটা ঠিক পতনে আটকায় না। এটা না আটকানোর কারণে উপরে এটা কোন সময় এগুলো পড়লে তো সবগুলো শেষ হয়ে যাবে। ব্যবহার করো, সমস্যা নেই, সস্তা লবণ। তো ইনশাল্লাহ হাফেজ, আজকে আমার এই
ব্লগটাই পর্যন্ত এখানেই শেষ। পরবর্তীতে আবার অন্য দিন অন্য সময় অন্য জায়গায় আবার দেখা হবে অন্য ব্লগে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।